কেলেঙ্কারি নিয়ে তুমুল আলোচনার মধ্যে এবার নতুন তথ্য জানালো ভারতীয় কেন্দ্রীয় সরকার। রাফাল চুক্তির সব নথি চুরি হয়েছে বলে রাফাল নিয়ে সুপ্রিম কোর্টে পূর্ণ বিবেচনার আর্জি খারিজের আবেদন করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল আদালতে এই আবেদন জানান। প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এই নথিগুলো চুরি হয়েছে জানিয়ে বলা হয়, ওই মন্ত্রণালয়ের সাবেক বা বর্তমান কর্মচারীরা চুরিতে সাহায্য করেছে। ফ্রান্সের সঙ্গে রাফাল বিমান চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে যখন মোদি বিরোধীরা সরব, ঠিক সে মুহূর্তে এই নথিগুলো চুরির কথা জানালো কেন্দ্রীয় সরকার। এর আগে রাফাল দুর্নীতি নিয়ে ভারতের চৌকিদার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চোর ও আম্বানির দালাল বলে সমালোচনা করেছিলেন কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী। বুধবার রাফাল মামলায় শুনানিতে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে জানান, রাফাল সংক্রান্ত নথিগুলো চুরি হয়ে গিয়েছে, জাতীয় নিরাপত্তার স্বার্থে সেগুলো আদালতে দেখানো যাচ্ছে না। টানা 3 ঘন্টার শুনানির পর রাফাল মামলার শুনানি 14 মার্চ পর্যন্ত পেছানো হয়েছে। গত বছরের 14 ডিসেম্বর ভারতীয় সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলা এবং তদন্তের প্রয়োজন নেই, এই চুক্তিতে আর্থিক দুর্নীতি হয়নি। 126 জায়গায় 36 বিমান কেনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রশ্ন তোলা হয়েছে তা একেবারে অনুচিত বলে রায় দিয়েছিল শীর্ষ আদালত। তাছাড়া বিমান কেনার প্রক্রিয়ার কোনো সমস্যা নেই জানিয়ে কেন্দ্রের বিরুদ্ধে বাণিজ্যিক পক্ষপাতিত্বে যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন জানায় সুপ্রিম কোর্ট। এরপর রায়ের পূর্ণ বিবেচনার আর্জি জানিয়ে মামলা করেন সাবেক অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ শৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ। পাকিস্তানের সঙ্গে যুদ্ধ অবস্থার মধ্যে সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, তার দেশ যদি সঠিক সময়ে রাফাল যুদ্ধবিমান কিনতে পারত তবে পাকিস্তানের বিরুদ্ধে সাম্প্রতিক লড়াইয়ের ফল ভিন্ন হতে পারত। ভারতীয় দৈনিক ইন্ডিয়া টুডে মিডিয়া গ্রুপের সম্মেলনে তিনি আরো বলেন, ভারতের এখন রাফাল যুদ্ধবিমান দরকার, ফ্রান্স থেকে তারা এই বিমান ক্রয় করতে চাইছেন। বিরোধী দল কংগ্রেসের কাছ থেকে দুর্নীতির অভিযোগ আসার পর এই চুক্তি নিয়ে ব্যাপক বিতর্কের জন্ম হয়েছে। 2016 সালে করা রাফাল চুক্তিতে সরকার বড় অনিয়ম করেছে বলে অভিযোগ তোলেন বিরোধী দলগুলো। অভিযোগ 2-2 বার করে করা হয়েছে এই চুক্তি, সেটা ভারতের কোম্পানি রিয়ালেন্স এর মালিক আম্বানি গোষ্ঠীর স্বার্থে। ধনকুবের ব্যবসায়ী অনিল আম্বানির ভইপোর সংস্থা রিয়ালেন্স ডিফেন্স এর কাজ পাইয়ে দিতে পুরো চুক্তি বাতিল করে নতুন চুক্তি করা হয়। সম্প্রতি ফ্রান্সোয়া ওলান্দ চুক্তির অনিয়ম স্বীকার করেন। তিনি বলেন ভারতে বিমান তৈরির কাজ পাওয়ার ক্ষেত্রে অনিল আম্বানির কোম্পানির নামই প্রস্তাব করেন মোদী সরকার, আম্বানির সংস্থাকে অন্তর্ভুক্ত করার জন্য ভারত সরকারও চাপ দিয়েছিল।